welcome back to my channel. This is me and I am from Bangladesh. So, আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার রিঅ্যাকশন করতে যাচ্ছি, যে ড্রামাটির নাম হচ্ছে লাইট শট। সো এখানে অভিনয় করছে জো জেহুন, যে কিংডম, জিনিশান এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল, পার্ক গোয়ং, যে স্ট্রং ওমেন, দ বংসুন, আবাইস, ডেইলি রোত অফ সানশাইন এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল, বাই সাঙ্গু, এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা লাইট শট ড্রামাটির ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3 넌 어쩌면 다른 사람이 못 보는 걸 봤던 걸지도 몰라. 뭘 보는데요? I think Joe Jihun Chala. What is it? Moving it, 환자분들 의지에 달렸죠. 그 의지라는 건 말이에요. 민하. 그게 어떻게 생기는 거죠? I think 저번에 말하자 할 거예요. 그는. 나도 같은 질문을 했었죠. 밖으로 나가면 골목 끝에 조명 가게가 있어. 샌드하면 뭐 넣지? 삶과 죽음의 경계에 서 있는 사람. 어떻게든 너의 빛을 찾아. 그들은 밝은 빛을 보았다고 주장한다. 그들은 어두운 터널을 보았다고 주장한다. 그들은 사랑하는 사람을 다시 만난다. 저는 sad actor 드라마를 Firstly, Light Shop actually a moving drama. বানানো ফার্স্টে বুঝে যাচ্ছে যে লাইট শট ড্রামাটা কি ধরনের হতে যাচ্ছে, কারণ মুভিং কিন্তু লাস্ট ইয়ারের অনেক হিট করা একটা ড্রামা, এই বছরের সব ট্যাক্সিং অ্যাওয়ার্ড তারাই পেয়ে গিয়েছে এবং ইন্টারন্যাশনালিও অনেক ফেমাস হয়েছে মুভিং ড্রামাটি। এটার সেকেন্ড সিজনও কিন্তু অ্যানাউন্স হয়ে গিয়েছে। সো মুভিং এর ক্রিয়েটাররা এই ড্রামাটি করছে। সো এই ড্রামাটা অলরেডি অনেক সবাই কিন্তু এক্সাইটেড এটা নিয়ে। সো এটার মেইন কাহিনীটা হচ্ছে এখানে একটা লাইট শপ থাকে, যেখানে একটা মানুষ থাকে, এই লাইট শপটা সেই মানুষটা চালায়, এবং এই লাইট শপে কিছু মৃত মানুষ আসবে, তাদের লাইফের স্টোরি বলবে, তাদের অতীতের ব্যাপারে কিছু কথা বলবে। এবং এই লাইট শপে অ্যাকচুয়ালি তারা যেটা এখানে একটা লাইন বলা হয়েছে যে তাদের লাইফে আলো নেই, সো তারা আলোর খুঁজে আসে। সো এই লাইট শপটা তাদের লাইফে আলো হয়ে এসেছে। ট্রেলার দেখে যেটা মনে হয়, হয়তো এখানে যারা আসে লাইট শপটায় তারা তাদের লাইফে অতীতে অনেক খারাপ কিছু এক্সপিরিয়েন্স করেছে, কেউ মারা গিয়েছে অথবা কেউ মারার অবস্থায় আছে, মানে মারা যাওয়ার পথে আছে। এই ধরনের মানুষগুলো হচ্ছে এই লাইট শপে আসে, তারা অতীতের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করে। এই লাইট শপটা কাইন্ড অফ বলা যায় যারা মারা গিয়েছে বা যাদের আত্মা এই লাইট শপ পর্যন্ত এসেছে, তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চাবি কিন্তু এই লাইট শপটাই। সো যারা মুভিং দেখেছে তারা বুঝবে যে মুভিং কী ধরনের ড্রামা ছিল। সেখানে যে ভিজুয়ালাইজটা বা যে সিনেমাটোগ্রাফি বা গ্রাফিক্স, এই সব কিছুই কি পরিমাণ টপ নচ ছিল যারা মুভি দেখবে তারা বুঝবে। সো অলরেডি হাই এক্সপেকটেশন আছে এটার সিনেমাটোগ্রাফি এবং গ্রাফিক্স নিয়ে, সেই সাথে যে স্টোরি ছিল মুভিংয়ে, প্রতিটা মানুষের একটা আলাদা স্টোরি আছে। এই লাইট শপেও কিন্তু সেই জিনিসটাই ফলো করছে যে প্রতিটা মানুষের একটা আলাদা স্টোরি থাকবে, কিন্তু এই
ড্রামাটা আমাকে মেনলি ডে গেমস এবং দ্য মিডনাইট স্টুডিও এই দুটি ড্রামার কথা মনে করিয়ে দেয়। কিছুটা মিল আছে কাহিনীর সাথে। এবং কিন্তু প্রতিটা মানুষের প্রতিটা ক্যারেক্টারের লাইফের পিছে একটা রিয়েলিস্টিক লেসন ছিল, যেটা আসলে রিয়েল লাইফে কাজে লাগানো যায় বা রিয়েল লাইফের সাথে অনেকটুকু রিলেট করা যায়। আমাদের কিছুটা এমনই মনে হয়েছে যে প্রতিটা মানুষ যখন তাদের পাস্ট লাইফ বা অতীত নিয়ে তারা বলবে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, সেখানে তাদের লাইফের অনেক ভুল ত্রুটি বা তাদের লাইফের অনেক স্যাড ব্যাপার, যে জিনিসগুলো তারা আগিয়ে এসেছে, এই জিনিসগুলোর সাথে হয়তো বা রিয়েলিস্টিক অনেক লেসন পাওয়া যাবে, লাইফের সাথেও রিলেট করা যাবে। সো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে কিছুটা ডেথ গেমসের সাথে মিল আছে। মিডনাইট স্টুডিও ড্রামা তো কিছুটা এমন যে মারা যাওয়ার পরে তারা একটা স্টুডিওতে আসে যেখানে তারা ছবি তোলে এবং সেই যারা মারা যায় তাদের আত্মাগুলো ছবি তোলে এবং সেই আত্মাগুলোর লাস্ট উইশটা বলে ক্যামেরাম্যানকে, যে ছবি তুলে আর কি, এবং সে তাদের উইশগুলো পূরণ করে। তো এখানেও কিন্তু লাইট শপে কিন্তু যে অপশান মারা যাওয়ার পরে তারা ওই হিসেবে তারা লাইট শপে আসে তাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে কিংবা ড্রামাতে হতে বা আরও কিছু দেখাবে। দুইটা ড্রামাতেই কিন্তু অনেক লেসন ছিল। সো আই হোপ যে এই ড্রামাতেও সেরকম লেসন আমরা পাবো রিয়েলিস্টিক। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে ডিফারেন্ট এপিসোডে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট স্টোরিজ, কারণ এই ব্যাপারটা ড্রামাটাকে ইন্টারেস্টিং রাখে, বোরিং করে না এবং অনেক মানুষের অনেক লাইফ এক্সপিরিয়েন্স সম্পর্কে জানা যায়, যার কারণে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি টাইপ ড্রামা আমার খুবই পছন্দ। আমার কাছে মনে হয় যে এই ড্রামাটা আমার অনেক ভালো লাগবে। তার সাথে একটা ব্যাপার যে যারা আসবে মারা যাওয়ার পর তাদের কাহিনী তো হলো, কিন্তু যে এই লাইট শপের ওনার, যে এই লাইট শপটা চালায়, তার অ্যাকচুয়ালি কী কাজ, সে এখানে কীভাবে এই লাইট শপটাতে সে এসেছে বা সে কীভাবে লাইট শপের ওনার হলো, যে এখানে লাস্টে একটা কথা বলে একজন যে তুমি এখানে কী করো, তখন সে পাল্টা আনসার কোশ্চেন করে যে আমারও একই প্রশ্ন, তুমি এখানে কী করছো। সো এটা কি যে জুজিহুন এই কোশ্চেনটা করে, জুজিহুন কি লাইট শপের ওনার নাকি লাইট শপের আসলে আলাদা ওনার আছে, সেই এই ব্যাপারটা একটা কোশ্চেন হতে পারে। এটাও একটা এক্সাইটমেন্টের ব্যাপার যে লাইট শপটার আসলে পিছে মানে যুক্তি কি বা গল্পটা কি, লাইট শপটা কেন বানানো হয়েছে, কীভাবে বানানো হয়েছে। সো এই জিনিসগুলা দেখতে হলে অবশ্যই লাইট শপ ড্রামাটা দেখতে হবে। একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে মুভিং এর ক্রিয়েটরদের, যেটা আমি মুভিংও দেখেছি লাইট শপ ড্রামাতে অলরেডি দেখছি, সেটা হচ্ছে রাইজিং অ্যাক্টরদেরকে চান্স দেওয়া, যারা খুব বেশি নোন না কিন্তু তাদের অ্যাক্টিং অনেক ভালো। সো এই ড্রামাতে অলমোস্ট সব অ্যাক্টরকে আমি চিনি যারা খুব বেশি পুরনো না, যাদের ড্রামার সংখ্যা খুব বেশি না, কিন্তু তারা যে কটা ড্রামায় করেছে খুবই ভালো অভিনয় করেছে। সো আমার কাছে মুভিংয়েও এই ব্যাপারটা আমি নোটিস করেছি, এখানেও এই ব্যাপারটা নোটিস করেছি যে তারা রাইজিং অ্যাক্টরদেরকে সুযোগ দিয়েছে, যেটা একটা খুবই ভালো স্টেপ। সো আমার কাছে তো মনে হচ্ছে যে ড্রামাটা খুবই ভালো হবে, আমার ট্রেলার খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কী পরিমাণ এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।